ছাত্রদের সাথে। এরা সবাই কিন্তু ষষ্ঠ শ্রেণীর ক এবং খ শাখার কোমলমতি শিক্ষার্থী। তাদের সাথে আজকে আমি মিশে গেছি। গাইস, শিক্ষা ভ্রমণ 2023 যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। আজকের আমি এলা অক্টোবর রোজ রবিবার পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ক এবং খ শাখার ছাত্রদের সাথে এবং শিক্ষকদের সাথে মিশবো আর কিছুক্ষণ পরে। কিন্তু এখন আমি মিশে গেছি ছাত্রদের সাথে পটুয়াখালী শেখ শিশু রাসেল পার্কে, কারণ আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে মিশে আমি নিজেই হারিয়ে গেছি। এবং আজকের আমি এসেছি এখানে তাদের নিমন্ত্রণে, কারণ তাদের নিমন্ত্রণ আজকের আমাকে এমনভাবে মুগ্ধ করেছে যে তারা কিছুদিন পর পর আমাকে মেসেজ দিচ্ছে এবং তাদের এই যে চিঠি পেয়েছি আমি আমার অফিসে, তারপর আমি এখানে তাদের কাছে এসেছি এবং যুক্ত হয়েছি এখানে তাদের সাথে। আজকের আমি মিশে যাব এবং হারিয়ে যাব তাদের মাঝে। হাই গাইস, কারিকুলামটি হচ্ছে, এই কারিকুলাম থেকে তোমরা কি কি শিখতে পারবে এবং কি কি জানতে পারবে বলতে পারো? আমরা এখান থেকে অনেক কিছুই শিখেছি, আমাদের কিছু আমরা অনেক কিছু অর্জন করেছি। তার মধ্যে কিছু উদাহরণ আজকে দেব। আমরা আগে নিজের কাজ নিজে করতে পারতাম না, আমরা আগে বুঝতে পারতাম না যে নিজের কাজ নিজে করলে কতটা আনন্দ লাগে। এখন আমরা নিজের কাজ নিজে করতে পারছি আর আমরা আনন্দ পাচ্ছি প্রচুর। আগে আমরা বাবা মার কাছে অনেক আবদার করতাম, কিন্তু এখন আমরা আর আবদারটা করি না, নিজের কাজটা নিজেই করি এবং নিজে ভালো মন্দ নিজেরাই শিখতেছি। হ্যাঁ, তো একদম ঠিকই বুঝেছেন। এই বিষয়ে তোমাদেরকে হেল্প করছে কারা? তোমাদের শিক্ষক মণ্ডলীগণ নাকি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের শিক্ষকগণরাই আমাদের হেল্প করেছে। আচ্ছা, তো আজকে তো তোমাদের এখানে পিকনিক হবে, আনন্দ হবে, মজা হবে, বিনোদন হবে নাকি? হ্যাঁ হবে, আর পাশাপাশি আমরা অনেক কিছু অনেক সচেতনতা বাড়াবো, যেমন বাল্য বিবাহের বিষয়ে একটা নাটক আমরা দেখাবো অভিনয় করে। আমাদের মাধ্যমে আমরা একটি বিভিন্ন ধরনের আমরা যে তথ্য সেবা কেন্দ্র যে চালু করেছি জুবলি স্কুলে সেটা আমরা দেখাতে চাচ্ছি। পাশাপাশি আমরা বাল্য বিবাহের ফলে কি কি ক্ষতি হয় এবং বাল্য বিবাহ আমাদের দেশের আইনে নিষিদ্ধ কিনা সেটা আমরা আসলে দেখাতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আবার ধন্যবাদ। তবে একবার হয়ে যাক। হাই গাইস, ওকে। তোমরা কি কি শিখতে পারবে? অনেক কিছু শিখতে পারেছি, নিজেরা নিজেদের কাজ কিভাবে নিজেদের গুছিয়ে নিতে হয়, তারপর পরিবারের একে অপরকে কিভাবে সাহায্য করতে হয়, বন্ধুদের সাহায্য করতে হয় ইত্যাদি আরো অনেক কিছু শিখেছি। নিজের উপর নির্ভরশীলতা, কিভাবে রান্না করতে হয় নিজে, এটাও শিখেছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ। গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব ইস চ্যানেল। থ্যাংক ইউ আঙ্কেল।